আম্মু ওসব আবোল তাবোল কথা বলে, ওর কথা তুমি বিশ্বাস করবে না। হুম, আমি বললেই তো আবোল তাবোল। আন্টি জানো, তোমার মেয়ে তার ছাত্রের প্রেমে পড়ছে, এখন বলতে পারছে না। আমার প্রিন্সেসের পছন্দ খারাপ হতে পারে না, ওই ছেলেকে তুলে এনে আমার মেয়ের সাথে বিয়ে দিব। তানিয়া কিছুটা লজ্জা পায়। ওদিকে রাজ শামিমকে মাহির ঘর দেখে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। শামিম মাহির রুমে ঢুকে কাউকে দেখতে পেল না। বেলকনিতে গিয়ে দেখলো মাহি চুপচাপ বসে আছে। কি করো মাহি? কিছু না, বসে আছি। তুমি তো সবকিছু শুনছো, তোমার কি মতামত? দেখেন, আপনি ভাইয়ার ফ্রেন্ড, সাথে অনেক ভালো একজন মানুষ, আপনি আমার মতো একটা খারাপ মেয়েকে কেন বিয়ে করবেন? আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন, আর আমি কারো অনুগ্রহ হয়ে তার জীবনে যেতে পারবো না। তুমি কি মনে করছো, তোমার ঘটনার কারণে অনুগ্রহ করে তোমাকে বিয়ে করেছি? তা নয় তো কি? দেখো মাহি, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, শুধু তুমি রাজের বোন বলে বলতে পারিনি। আর তোমার সাথে যা ঘটেছে তা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র, প্লিজ তুমি রাজি হয়ে যাও। মাহি মুচকে একটা হাসি দেয়। শামিম হাসি মুখে মাহিকে জড়িয়ে ধরে। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিতরে প্রবেশ করি। এ অবস্থা দেখে মুচকি হাসে, মাহি লজ্জা পেয়ে বেরিয়ে যায়। আমি বেরিয়ে আসি। আমি তখন ম্যাম বাসায় আসার পর কেমন আছো? জি অনেক ভালো। ভেতরে আসো, তোমার ম্যাম উপরে আছে। আমি ভিতরে যাই। একটু পর তানিয়া ম্যাম আসে, সাথে তার বাবা মাও। আমি তানিয়ার বাবা মাকে সালাম দেই, ওনারাও হাসি মুখে আমার সাথে গল্প করে। আসলে আমার আসার কারণ হচ্ছে আমার ছোট বোনের বিয়ে 3 দিন পর, আপনারা সবাই গেলে খুব খুশি হব। অবশ্যই যাব, তোমার আব্বু আম্মুর সাথে দেখা করার অনেক ইচ্ছে। তাহলে আজ আমি যাই, বাড়িতে অনেক কাজ। আমি নিজের বাড়িতে এসে রুমে গিয়ে শুয়ে আছি। প্রতিটা মুহূর্তই ম্যামের কথা মনে হতে থাকে। ম্যামের ক্লাসে যতটা রাগি তার সাথে ততটাই হাসি খুশি, একটা মানুষের দুইটা বিপরীত রূপ। ওদিকে তানিয়া ওর নিজের রুমে বসে আছে চেয়ারে হেলান দিয়ে। আমাকে প্রথম যেদিন দেখেছিল সেদিনই নিজের মনের ভিতর অদ্ভুত এক ফিলিংস কাজ করেছে। আমার প্রতিটা কাজ মুগ্ধ করে তানিয়াকে। এই কয়দিনে যতটুকু বুঝেছে ওর আমাকে চাই, সেটা যে করেই সম্ভব। তানিয়া অনুষ্ঠানে একসাথে তোলা ছবিগুলো নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কখন যে তার আব্বু আম্মু এসেছে খেয়াল নেই, তাদের দেখতেই ফোনটা লুকিয়ে ফেলে। আব্বু আম্মু তোমরা কখন আসলে? হুম আসছি, কিছু সময় হলো। ছেলেটাকে কি সত্যি তোর পছন্দ? তোর পছন্দ হলে আমাদের জানাতে পারিস, আমরা ছেলেটার বাড়ির লোকের সাথে কথা বলবো। সারা জীবন তুই যা চেয়েছিস আমরা সেটাই তোকে এনে দিয়েছি। তোর যাকে পছন্দ তার সাথেই আমরা তোর বিয়ে দিব। আশা করি এতে তোর বাবারও কোনো আপত্তি থাকবে না। আমার কেন আপত্তি থাকবে? আমার প্রিন্সেস যাকে তার প্রিন্স বানাতে চাই তাকে আমরা সদর গ্রহণ করব। তানিয়া তার বাবা মায়ের কথায় অনেক খুশি হয়, বাবা মাকে জড়িয়ে ধরে। আই লাভ বোথ অফ ইউ, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। হয়েছে, আর পাম দিতে হবে না। তবে রাজ কি রাজি হবে আমাকে বিয়ে করতে? কেন হবে না, আমার মেয়ে কি দেখতে কোনো রাজকন্যা সে কম? প্রশ্ন সেটা নয়, আমি ওর থেকে বড়, আর ও আমাকে শিক্ষক ছাড়া অন্য কোনো নজরে দেখে না, আর আমি ওর অমতে কিভাবে বিয়ে করব? তাহলে তো চিন্তার বিষয়, তুমি ওকে তোমার মনের কথা বলে দাও, দেখো রাজি হয় কিনা। রাজি হলে তো ভালো, কথায় রাজি না হলে অন্য ব্যবস্থা। দেখতে দেখতে মাহির বিয়ের দিন এসে গেল। শামিম আর মাহিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, মাহিকে দেখতে অনেকটা রাজকন্যার মতো লাগছে, আমিও খুব খুশি। একে একে সব গেস্ট আসতে শুরু করলো, তানিয়া ম্যাম আর তার বাবা মাও আসলো। তানিয়া মনে মনে চিন্তা করলো আজই আমাকে তার মনের কথা বলবে, কিন্তু কিভাবে সে সুযোগ খুঁজতে লাগলো, সবাই ব্যস্ত। আমি একটা চেয়ারে বসাছিলাম, তখন রেহানের বোন মাইশার কিছু মেয়ে এসে পাশে বসলো। আমি ওদের সাথে গল্প করছিলাম, বেশ হেসে হেসে দূর থেকে এটা দেখছিল তানিয়া কাছে যাবে, কিন্তু কাছে গেলে কি বলবে সে আর থাকতে পারলো না। কাছে যেতে দেখলো একটা মেয়ে আমার গা ঘেঁষে বসে হাত ধরে কথা বলছিল। তানিয়া মনে মনে ভাবলো হয়তো মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু আমি তো কখনো এই ব্যাপারে কিছু বলিনি। তানিয়া কোনো কথা না বলে চুপচাপ নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কেন করলে এরকম রাজ? সারা জীবন কোনো ছেলের দিকেই তাকায়নি শুধু একজনকে ভালোবাসবো বলে, সেই একজন হয়তো তুমি ছিলে। এটা ভেবে মনের গভীরে কত ভালোবাসার খেলাঘর তৈরি করেছিলাম, আজকে এক নিমিষে সেগুলো ভেঙে দিলে। কেন এমন করলে, কেন কেন? এখন তোমার বেঁচে থাকার আর মরে যাওয়া সমান, ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে, তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হইতো। ওদিকে আমি তানিয়া ম্যামের বাবা মাকে নিজের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। আমার বাবার সাথে ওনারা গল্প করছিলেন, আমি প্রথমে ম্যামকে দেখেছিলাম, এরপর কোথায় গেলেন আর খুঁজে পেলাম না,
তাই ওনার ফ্রেন্ড মিমকে দেখে কাছে পেলাম। মিম, আপু, ম্যাম, কোথায় ম্যামকে দেখছি না। কেন, এখানেই তো ছিল, কল করে দেখো। আমি বারবার ফোনে ট্রাই করছি কিন্তু কল কেটে দিচ্ছেন। কোনো কাজে আটকে গেছেন ভেবে আমি আবার ব্যস্ত হয়ে পড়ি। ওদিকে আমার বাবার সাথে গল্প করতে করতে আমার আর তানিয়ার বিষয়টি বলেন। আমার বাবা রাজি থাকলেও মা কিছুটা অমত পোষণ করেন, মেয়ে বয়সে বড় বলে। দেখুন ভাই, আপনার মেয়ে লেখাপড়া করছে, এখন চাকরি করছে, খুব ভালো কথা। এখন ওদের একটা সম্মতির বিষয় আছে, যদি ওরা রাজি থাকে আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রাজি, সমস্যা নেই। এখন রাজ বাবা রাজি থাকলে সমস্যার সমাধান, তবে এসব বিষয় নিয়ে আমরা পরে একদিন কথা বলব। তানিয়া রুমে শুয়ে কান্না করে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে রেহান, মাইশা আর আমি মিলে বাসরঘর সাজাচ্ছি। মাহি বাসরঘরে বসে আছে, মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছে। একটু পর শামিম প্রবেশ করলো, মাহি এগিয়ে এসে সালাম করলো। আমি তোমার কাছে কখনোই জোর করে স্বামীর অধিকার খাটাতে আসবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মেনে নিবে। সারাদিন অনেক দখল গেছে, এখন চলো শুয়ে পড়ো। মাহির কেন জানি অভিমান হলো। ওদিকে মিম বাসায় গিয়ে তানিয়ার কাছে যায়। তানিয়া, কি হয়েছে, কান্না করছিস কেন? আর বিয়েতেও দেখলাম না, কি হয়েছে? তানিয়া মিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আচ্ছা, তুই না বললে কিভাবে বুঝবো আমি কি হয়েছে? মিম, আজকে যখন বিয়েতে গেছিলাম তখন দেখলাম রাজ একটা মেয়ের কাছে বসে হাত ধরে গল্প করছিল। মনে হচ্ছিল যেন তাদের দুজনের অনেক দিনের চেনা জানা। তানিয়ার কথায় মিম হাসতে হাসতে নিচে পড়ে গেল। এটা দেখে তানিয়া আরো রেগে যায়। দোস্ত, তুই পারিসও বটে, একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কথা বললে কি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়? হয়তো ওটা ওর কাজিনও হতে পারে। কাজিন হলে গা ঘেঁষে হাত ধরে কথা বলতে হবে? ওকে যখনই দেখেছি অন্য কারোর হাত ধরেছে, তখন আমার মাথা ঠিক রাখতে পারি নাই। সামনে থাকলে ওরে খুন কইরা আমিও মরে যেতাম, তাই চলে আসছি। আচ্ছা, তুই কি পাগল? ছেলেটা জানেও না যে তুই ওকে ভালোবাসিস। তোর জন্য মেয়ের সাথে কথা বলাটা স্বাভাবিক নয়, পারলে ওরে গিয়ে বল। আর এখানে দেবদাস না হয়ে বসে থেকে ফোনটা অন কর। আমরা কত কল করলাম, কলটাও ধরলি না। আঙ্কেল আন্টি কত টেনশন করছিল। আচ্ছা, সত্যি কি ওই মেয়েটা ওর কাজিন? আচ্ছা ধর, যদি ওই মেয়েটা ওর জেফ হয় তাহলে তুই কি করবি? প্লিজ এমন বলিস না দোস্ত, আমার কান্না পাচ্ছে। তুই এক কাজ কর, দোকান থেকে রশি কিনে রাখ, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আত্মহত্যা করে মরতে পারবি। কুত্তি, তোকে আমি বসে পজিটিভ চিন্তা করতে, তুই উল্টো আমাকে ভয় দেখাচ্ছিস। কোথায় ভয় দেখালাম, সমাধান দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই মাহি দেখল সে শামিমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুটা লজ্জা পেল ঘুমন্ত মুখটা দেখে। সত্যি লোকটার মনটা অনেক ভালো, না হলে আমার মতো একটা মেয়েকে বিয়ে করতো? জীবন বড় রহস্যময়, সময় বদলে যায় জীবনের সঙ্গে, আর জীবন বদলে যায় সম্পর্কের সাথে, কিন্তু সময় বদলায় না। আপনজনের সঙ্গে শুধু আপনজনই বদলে যায় সময়ের সঙ্গে। এক সপ্তাহ আগে যাকে আপনজন ভেবে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলাম, আজ তাকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু যাকে কখনো নিজের করে পাবো বলে চিন্তাও করিনি, আছে কত আপনজন। কি হলো ম্যাডাম, এমন করে তাকে কি দেখছেন? হঠাৎ করে শামিম চোখ খুলে কথাটা বলে। মাহি লজ্জা পেয়ে কিছু না বলে ছেড়ে উঠে আসতে চাইলে শামিম পেছন থেকে টান দিয়ে নিজের উপরে ফেলে। কাছে এসে কেন দূরে চলে যেতে চাও? সময় হলে এমনিতেই কাছে পাবেন। সেই সময় কখন আসবে প্রিয়? আসবে খুব শীঘ্রই। বলেই মাহি ফ্রেশ হতে চলে যায়। ওদিকে আমি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। ভার্সিটিতে গিয়ে চুপচাপ ক্লাসে বসে আছি। মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, ম্যামের ফোন কাল থেকে। ক্লাসের সময় হয়ে গেল, ম্যাম ক্লাসে প্রবেশ করলেন, ক্লাস পুরো ক্লাস নিলেন, একবারও তার দিকে তাকালেন না। বিষয়টা কেমন যেন লাগলো আমার, কেন এমন করছেন ম্যাম? তাহলে কি সে কোনো বেয়াদবি করেছে? আজ ক্লাস শেষে একবার দেখা করতে হবে। আমি বাকি সব ক্লাস করে কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না, বারবার ম্যামের অদ্ভুত ব্যবহারের জন্য খারাপ লাগছিল। কোনো মতে ক্লাস শেষ করে ম্যামের রুমের সামনে গেল, কিন্তু রুমে তালা ঝুলছে, তার মানে চলে গেছেন। বাসায় একবার যাব, যদি মাইন্ড করেন। রাজ কিছুতেই শান্ত হতে পারছিলাম না, মনের মধ্যে অজানা একটা আবেগ কাজ করছিল। আমি ম্যামের বাসার সামনে গেলাম, ম্যামের মা এসে দরজা খুলে দিল। তানিয়াকে ম্যামকে তার মা আমার কথা বললে রুমে যেতে বলে। আমি ম্যামের রুমের সামনে গেলাম। ম্যাম আসতে পারি? আসো। আমি রুমে ঢুকলাম, অনেক সুন্দর পুরো রুমটা। লম্বা বেলকনিতে একটা দোলনা ঝোলানো, বিছানার পাশে সুবিশাল বুকসেল। তবে ম্যামের চোখের দিকে তাকাতেই আমার সব ভাবনা সেদিকে চলে গেল। অদ্ভুত লাল বর্ণ ধারণ করেছিল চোখজোড়া। তুমি কি জন্য যেন এসেছিলে?
এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।